আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মিন মিডিয়ান ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দুটো খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট দুটো ক্যালকুলেট আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। ফার্স্ট হচ্ছে মিন আর মিডিয়ান, এই দুটোই তোমাকে দেখাই আপাতত। এখানে দেখো প্রথম একটা র ডেটা, এই যে ডেটাগুলো তুমি দেখতে পাচ্ছ না, 8.5, 15.5 থেকে এই 50.5, তো এই পর্যন্ত এই পরপর ডেটাগুলো একটা একটা দেওয়া থাকবে তোমাকে নর্মালি। তো তোমাকে এটাকে ক্লাসে এইভাবে ক্লাস বাউন্ডারি করে লিখতে হবে। আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে র ডেটা কীভাবে থাকে আর সেখান থেকে কীভাবে এটা করতে হয়। দেন হচ্ছে ক্লাস মার্কস, ক্লাস মার্কসটা আমি আগের দিন বলেছিলাম, তাও আজকে আবার বলে দিই। ক্লাস মার্কস হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি, এই দুটো হচ্ছে তোমাকে কী করতে হয়, এই দুটো তোমাকে অ্যাড করে ডিভাইডেড বাই টু করতে হয়, করলে তোমার এখানে বেরিয়ে আসে যে ইয়েটা ক্লাস মার্কসটা। তো এরপর আমি তোমার দেখালাম এইভাবে প্রত্যেকটা ক্লাস মার্কস তোমরা পেয়ে যাবে। তাহলে ক্লাস মার্কস বের করার নিয়মটা বুঝলে, ক্লাস মার্কস হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই টু করতে হবে, টু করলে বেরিয়ে আসবে। এরপর চলে যাচ্ছি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিগুলো তো পরপর দেখতে পাচ্ছি এরকম দেওয়া রয়েছে, তো ফ্রিকোয়েন্সিটা সামেশান করে রেখেছি এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য। নেক্সট হচ্ছে তোমার এফএক্স, এফএক্সটা বের করে নিতে হয়। এফ আর এক্স বলতে তোমার এখানে বোঝাচ্ছে, দেখো এফ হচ্ছে তোমার এটা এফ দেখতেই পাচ্ছ, আর এক্স হচ্ছে ক্লাস মার্কস, আমার এখানে সরি লিখে দেওয়া উচিত ছিল, এক্স বলতে তোমরা ক্লাস মার্কসটা বোঝাচ্ছে। তো দেখো 12 × 1 করলে 12 হয়, 19 × 4 করলে 76 হয়, 19 × 4 করলে দেখ 76 হবে। এইভাবে তোমরা প্রত্যেকটা পাশাপাশি এই ক্লাস মার্কস আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ এক্স এই দুটো মাল্টিপ্লাই করলে করে এইভাবে এখানে পরপর দিয়ে দিলে। এইভাবে লেখার পর এটারও তোমরা একটা সামেশান বের করে দিলে, অর্থাৎ 12 থেকে আর এই 108 এই টোটালটাকে তোমরা অ্যাড করে নেবে, অ্যাড করে এই সামেশানটা এখানে লিখবে তোমরা, ঠিক আছে। এবার কিউমেন্টের ফ্রিকোয়েন্সি আগের ভিডিওতেই আগের দিন শিখিয়েছি, তো এটাকে তোমরা দেখো সেম একইভাবে আমি কিউমেন্টের ফ্রিকোয়েন্সিটা বের করেছি। আর লেস দ্যানের ক্ষেত্রে ওপর থেকেই তোমার 1, আমি 1 লিখেছি, 1-এর সঙ্গে 4 অ্যাড করে 5, এইভাবে ঠিক আছে। পরপর এইভাবে লেস দ্যান বের করেছি, আর মোর দ্যানটাও এইভাবে আমি নিচ থেকে করেছি বা ওপর থেকে করলেও, এই যে আমি আমার হায়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 50, আমি 50 লিখেছি, 50 থেকে 1 মাইনাস করলে 49, 49 থেকে 4 মাইনাস করলে 45, 45 থেকে 16 মাইনাস করলে 29, এইভাবে পরপর করে যাবে, ঠিক আছে। এরপর দেখো আসল কাজটাতে যাই, এরপরে দেখো তোমার মিনটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমার সামেশান এফ বেরিয়ে গেছে 50, সামেশান এফ এক্স বেরিয়ে গেছে 1556, তাহলে এই আমার দুটো জিনিস বেরিয়ে গেছে। এখান থেকে আমি এবার কিভাবে মিনটা ক্যালকুলেট করবো সেটা তোমাদের দেখাই। দেখো মিন এইভাবে তোমরা হেডিং করে নিতে পারো, ইউজিং ফর্মুলা অফ মিন এভাবে লিখতে পারো, আর এটা হচ্ছে মিনের সিম্বল এক্স বার, ওকে এইভাবে তোমরা লিখে নিতে পারো, কিংবা তোমাদের যদি অন্য কিছু লেখা থাকে সেটা লিখতে পারো। এইবার এখানে তুমি দেখো আমার এখানে বলছে মিন বের করার একটা রুলস আছে, সেই রুলসটাকে সামেশান এফ এক্স ডিভাইডেড বাই সামেশান অফ এফ, অর্থাৎ সামেশান এফ এক্স আমার বেরিয়ে গেছে, ওকে, আর সামেশান এফ বলতে ফ্রিকোয়েন্সি আমার বেরিয়ে গেছে, আমি বের করে নিয়েছিলাম সামেশান এফ এক্স কত, 1566 ডিভাইডেড বাই সামেশান অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ 50, এই দুটো ডিভাইড করলে 31.32 এসছে। এইভাবে হচ্ছে মিন বের করতে হয় যে কোনো ক্ষেত্রে, মিন বের করতে গেলে যে কোনো মিনে মিন যে কোনো জায়গায় মিন যদি তোমাকে বের করতে যায় সবসময় ফ্রিকোয়েন্সিটা যোগ করবে, এবং ফ্রিকোয়েন্সির সঙ্গে আগে ক্লাস মার্কসটা বের করে নিতে, মার্কস বের করে ক্লাস মার্ক আর ফ্রিকোয়েন্সি দুটো মাল্টিপ্লিকেশন করে এফ এক্স বের করতে হবে। বের করার পরে এই হচ্ছে তোমার রুলস, সামেশান অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশান অফ এফ, এই দুটো ডিভাইড করলে যেটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে তোমার মিন। এরপর হচ্ছে মিডিয়ান, মিডিয়ানের রুলসটাও এইভাবে এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে মিডিয়ানের রুলস, তো আমি বলে দিচ্ছি এভাবে তোমরা লিখতে পারো, ইউজিং ফর্মুলা অফ মিডিয়ান বলে এল 1 প্লাস এন বাই টু মাইনাস ক্যাপিটাল এফ
divided by small f into I. तो प्रत्येक टा short form में पासे लिखे हो रहेगा ची एक लोग माने टा की हम बोले दिच्छी n बोलते lower boundary of the median class ए बारे आशे median class n by 2 main तो हमें देखते होंगे ये टा n by 2 तो ये n by 2 टा को था पोर्च हमें देखते होंगे n और था कि total number of frequency total number का तो total number आवा 50 आ 2 2 टा होता है जेके median ले कोची तो उसे जो ने n by 2 ऐसे ही rules तो 50 हमारे जो total frequency का ये खाने 50 by divided by 2 बोला 50 divided 2 को ले कोता है 25 कलामी टेबले चले देने वाले टेबले गिया हमारे देखते होंगे जे তোমার তো 50 ডিভাইডেড 2 কো 25 হচ্ছে তো 25 কার মধ্যে পড়ছে তো তোমরা দেখো 25 এই 21 আর 40 এর মিডিলে পড়ছে না তাই আমি এখানে লিখছি n/2 অর্থাৎ এটাই আমার মিডিয়ান ক্লাস দেখো আমি স্ট্রেট যাচ্ছি এটাই আমার হচ্ছে মিডিয়ান ক্লাস এইখানে আমার পড়েছে কিন্তু n/2 অর্থাৎ 25 কিন্তু আমার এখানে পড়ছে তাহলে এই লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা এইখানকার লোয়ার ক্লাস বাউন্ডারি 29.5 তো চলো আমরা দেখি এখানে কি লিখেছি 29.5 লিখেছি কিনা দেখো আমি মিডিয়ান ক্লাসে লোয়ার বাউন্ডারি কত লিখলাম 29.5 প্লাস দিয়ে n/2 মানে আমার হচ্ছে 25 25 মাইনাস f f এই f হচ্ছে তোমার ক্লাস সরি আমি বলে দিচ্ছি এই f টা ক্যাপিটাল f হচ্ছে তোমার এইটা ঠিক আছে এখান থেকে আমি তোমার দেখো লিখেছি 21 হচ্ছে সরি আমি একটু ভুল বললাম এখানে হচ্ছে তোমার ক্যাপিটাল এফ বলতে আমার এটা দিতে হবে ক্যাপিটাল এফ অর্থাৎ লেস দ্যান দ্যানটা আমাকে দিতে হবে এটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ ওকে তো এখান থেকে এই ক্যাপিটাল এফ এর জায়গা দেখো 21 ছিল 21 দিলাম ডিভাইডেড বাই 19 19 কি দিলাম ছোট এফ বা স্মল এফটার ক্ষেত্রে কি আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে আমার এই ঘরে ডি ফ্রিকোয়েন্সি কত 19 তো সেই জন্য আমি এখানে 19 লিখে নিলাম ঠিক আছে এইবারে এটাকে টোটালটা আমার ক্যালকুলেট করা ইন্টারভ্যাল তো আমার প্রত্যেকটারই 7 করেছিল ইন্টারভ্যালটা তোমরা পাবে ক্লাস বাউন্ডারিতে হায়ার ক্লাস বাউন্ডারি থেকে লোয়ার ক্লাস বাউন্ডারিটা মাইনাস করে দেখবে ইন্টারভ্যালটা 7ই আছে তো সেটাই এখানে দেয়া হয়েছে এইবারে তোমাদের দেখাই এবার কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে দেখো 29 যেমন লোয়ার বাউন্ডারিটা যেমন আছে 29.5 প্লাস এটা তো করে নিলাম পুরোটা এই 21টা হচ্ছে তোমার লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটা বসেছে আর স্মল এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বসেছে আর ইনটু আই অর্থাৎ ইন্টারভ্যাল অফ দ্য মিডিয়ান ক্লাস ইন্টারভ্যাল মিডিয়ান ক্লাস বলো সব ক্লাসেরই বলো 7 আছে তো এটা যেহেতু ইকুয়াল ক্লাস প্রত্যেকটারই 7 আনইকুয়াল ক্লাস হলে আলাদা হতো তো এবার দেখো আমি এটা 29.5 করলাম প্লাস দিয়ে 25 থেকে 21 মাইনাস করলে কত 4 থাকে ডিভাইডেড বাই 19 ইনটু 7 এবার 29 হচ্ছে 0.5 প্লাস করে 4 ডিভাইডেড বাই 9 আর ইনটু 7 করেছি 4 ডিভাইডেড বাই 9 করে এটা বেরিয়েছে আমার 0.21 সামথিং ইনটু 7 এবার টোটালটাকে আমি এই দুটোকে আগে তুমি এই দুটোকে আগে মাল্টিপ্লাই করে নেবে করে নিয়ে যেটা হবে তার সঙ্গে 29টা অ্যাড করে দিলে বেরিয়ে গেল তোমার মিডিয়ান অর্থাৎ 30.97 তাহলে